মিথ্যা কথা বলার পরিণাম যে কত ভয়ানক হতে পারে সে সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে আপনি কি সেই সম্পর্কে কিছু জানেন যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ ঘটে যাচ্ছে ভিডিওটি না টেনে আপনি সম্পূর্ণ দেখেন প্রিয় দর্শক কখনো কাউকে মিথ্যা বলবেন না জীবনে যা কিছুই করেন আপনি যদি শুধু এই কাজটা করতে পারেন তাহলে আপনি লাইফে এত শক্তিশালী একটা জীবন গড়ে তুলতে পারবেন যেটা কখনো কোনো পরিস্থিতিতে বা কোনো মিথ্যা সেটা ভাঙতে পারবে না একটা মানুষের সাথে আপনি মিথ্যা বলে বেশি দূর এগুতে পারবেন না সত্যিটা যতই ডাকার চেষ্টা করেন না কেন একদিন সেটা কিভাবে যে সামনে আসবে সেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না আজ হয়তো আপনি কাউকে মিথ্যা আশ্বাস দিয়ে একজনের মনে বিশ্বাস জাগালেন এবং তার মনে খুব গভীরভাবে জড়িয়ে গেলেন কিন্তু একটা সময় দেখা গেল আপনি নিজেই তাকে এমন একটা কথা বললেন বা এমন কিছু আচরণ আপনি করলেন যেটা আপনি সবসময় করতেন আর যার সাথে আপনি মিথ্যা বলে এতদিন ভালো শাসতেন সে কিন্তু তখন আপনার ওইরকম কথা সে কখনো শোনার জন্য প্রস্তুত থাকবে না তখন কিন্তু আপনার প্রতি তৈরি হওয়া বিশ্বাস তিলে তিলে ভাঙতে শুরু করবে আর একবার যদি বিশ্বাস ভেঙে যায় সেটা জোড়া লাগানো অনেক কঠিন সেটা জোড়া লাগে না বললেই চলে আপনি একটা মানুষের সাথে সম্পর্ক করার সময় তার সাথে যে মিথ্যাগুলো বলে তার মনে জায়গা করে নিয়েছিলেন সেই মতো করে সম্পর্কের একটা সময় গিয়ে যখন আপনার মাঝে এগুলো আর পাবে না সে তখন কিন্তু প্রিয় মানুষটার কাছে আপনি অচেনা হয়ে যাবেন তখন কিন্তু আপনার কোনো কিছুই তার কাছে স্বাভাবিক মনে হবে না কারণ এতদিন আপনার কাছে সে যেটি খুঁজে পেয়েছিল সেই আচরণগুলো কিন্তু তখন আপনার মাঝে সে আর কখনো দেখতে পাবে না তাই আপনাকে অচেনা মনে হবে তাই যারা মিথ্যা বলেন যারা মানুষকে মিথ্যা আশ্বাস দেন তাদেরকে আমি একটি কথাই বলবো দেখুন আপনি যদি কাউকে সত্যিই চেয়ে থাকেন সত্যিই যদি একটা মানুষের সাথে সারা জীবন থাকতে চান তাহলে ওই মানুষটার সাথে এরকম আচরণই করেন যেটা আপনার সত্যিকারের আচরণ কখনো অভিনয় করে কারোর সাথে সম্পর্কে জড়াবেন না বা মিথ্যাও বলবেন না কারণ মিথ্যার পরিণাম অনেক ভয়ঙ্কর হয়ে থাকে তো আল্লাহতালা সবাইকে সঠিক বুস ও দিনের পথে চলার তৌফিক দান করুক সকল মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ